দুর্দান্ত কাটারে আসসালামু আলাইকুম, আমি টিনা। টিনাস ব্লগে সবাইকে ওয়েলকাম করছি, কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে কিন্তু মশা মারতে কামান নিয়ে আসা হয়েছে আমাদের বাড়ির ছেলেদের। আজকে একটা পরীক্ষা নেওয়া হবে, মহিলারা কেউ এই মাছে হাত দিবে না। তো মাছটা আমরা ইচ্ছা করলে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু সেই কাজটা করিনি। আজকের কাজটা আমাদের বাড়ির জামাইরা করবে এবং আমার ভাইয়েরা করবে। অতএব সব শালা দুলা ভাইরা মিলেই কাজটা করবে। তো আমরা মেয়েরা আজকে সব বসে আছি, আমরা কেউ এই কাজে হাত দিব না। তো এই যে দুইটা হাঁস, সাদে হাঁসপালা, আসলে সাদে হাঁস পালন, এটা কিন্তু অনেকেই করে, অনেকেই করে না। তো যারা করে না তাদের জন্যই বলছি, এই যে দুইটা হাঁস আছে এরা কিন্তু ডিম পাড়ে। তো এই যে দুইটা খাসির মাথা, এই দুইটা খাসির মাথা হচ্ছে আমার আঙ্কেল নিয়ে আসছে, মানে আমার খালু, জামাইদেরকে খাওয়াবে সেজন্য। আর এই মাছটা নিয়ে আসছে, মাছটার কি ওজন 14-15 কেজি হতে পারে। তো দূর থেকে দেখাচ্ছি সেজন্য একটু ছোট লাগছে হয়তো বা। তো যাই হোক, এই মাছগুলো আজকে ছেলেরাই কাটবে, এখানে মেয়েরা কেউ হাত দিবে না। তো এটা হচ্ছে এদের পরীক্ষা। তো মাছগুলো বাজার থেকে কাটিয়ে আনতে পারতো, কিন্তু না, বাজার থেকে কাটায়নি, এটা হচ্ছে এদের পরীক্ষা। সে যেমনই কাটুক না কেন, কাটা তো এদেরই লাগবেই। তো মশা মারতে কামান নিয়ে আসছে, দেখুন এত বড় বটি। তারপরে এই পাশে নিয়ে আসছে চাপট, দা, ছুরি, কোনো কিছু বাদ নাই। এখন সবাই বসে বসে ভাবছে কোন দিক থেকে কিভাবে মাছটাকে কাটতে হবে, প্ল্যান করতেছে। তো আমরা তো হেসেই মরে যাচ্ছি, ছেলেরা মাছ কাটবে, আসলে এরা কখনো তেমন একটা কোনো কাজ করে না। এটা হচ্ছে আমার আরেকটা খালাতো ভাই, ছোটো খালার ছেলে। তো বলছে আপু আমি একটু নাচতেছি, আমার একটু ভিডিও করো। তো সেটা করলাম আর কি। আর ওই যে পেছনে একটা খোপ দেখা যাচ্ছে, কাঠের খোপ, ওখানে হচ্ছে ওই হাঁস দুইটা থাকে। তো দেখুন আনন্দে কী করছে। আর এই যে সব মেয়েরা তো আরামে বসে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই বেচারারা খুব বিপদে পড়ে গেছে, যে মাছটাকে কোন দিক দিয়ে কীভাবে কী করবে। তো এই যে কেউ বাদ পড়েনি, ছোট থেকে বড় সবাই আছে। তো মোটামুটি এই যে কাটার চেষ্টা করছে, আর আমার মামা ওদেরকে একটু হেল্প করে দিচ্ছে। মোটামুটি চলছে, এখানে যুদ্ধ চলছে মনে হচ্ছে। মানে এমন একটা ভাব দেখানো হচ্ছে, মনে হচ্ছে যে কোনো একটা খাসি জবাই হচ্ছে। এরকম একটা নিচে চাপট নিয়ে আসছে, দেখুন এদিক থেকে ওই যে কাঠের ওটাকে কি বলে, খাটিয়া নাকি বলে যেন, ওইটার উপরে আবার ওই যে রেখে কাটছে। তো মোটামুটি আজকে এরা মাছ কাটতেছে সব। ভিডিওটি টানবেন না, এদের পুরো মাছ কাটাটা আপনারা অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বুদ্ধি আছে, দেখুন চাপড় দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটে ফেলছে। তো এই যে মুন্ডুটা এখন কেটে ফেলবে। তো ভিডিও দেখতে দেখতে আপু ভাইয়া সবাইকে রিকোয়েস্ট করছি, যারা এখনো আমার চ্যানেলটি ভিডিওটি দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলে একটু উপকৃত হব।
আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই তো ফাইনালি মোটামুটি একটা অনেকটা কাজ এগোই ফেলেছে, ভীষণ আনন্দ পাচ্ছে মাছগুলো কাটার পরেরা। দেখুন অবস্থা, মনে হচ্ছে একটা ছাগল জবাই হচ্ছে, সেরকম একটা অবস্থা এদের ভেতরে। তো মামা অনেকটা হেল্প করে দিয়েছে আর সবাই মিলেই আর কি মাছটা সুন্দরভাবে কাটার চেষ্টা করেছে। তো ছেলেরা যে মাছগুলো কেটেছে সে অনুযায়ী মাছগুলো তেমন একটা খারাপ হয়নি, খুব সুন্দর করেই কেটেছে। তো আগে কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও নতুন সবাই কাটছে, তার ভেতর দিয়ে মাছ খারাপ হয়নি, ভালোই হয়েছে কাটাটা। তো আসলে ঠান্ডায় মাছটায় হাত দেওয়া যাচ্ছে না, মাছটা ফ্রিজে ছিল, তো আমরা সবাই যাব সেজন্য আর মাছটা বাইরে থেকে কাটায় নিয়ে আসিনি। তো এবার মাছের মাথাটাকে কাটার ব্যবস্থা করছে। তো এখান থেকে মাছ কাটাকাটির পরে রাত্রে আবার তারা নাইট পার্টি করবে, অবশ্যই আপনারা থাকবেন, ভিডিওটি টানবেন না, শুধু রাতের পার্টিটা দেখবেন এদের কী অবস্থা হয়। তো মাছ কাটাকাটির পরে বাকি সারাদিনের ভিডিওগুলো আমি আর করিনি। এখন রাতে সাদে পার্টি হচ্ছে, তো এত সুন্দর সুন্দর গান চালিয়ে সবাই নাচ গান করছে, তো সেই গানটা আমি দুঃখিত দিতে পারিনি, কপিরাইট হয়ে যাবে, সেজন্য আমি মিউট করে ভয়েস দিয়েছি। তো এই যে দেখুন পার্টির জন্য যেসব ব্যবস্থা করা হবে সবগুলোই করা হয়েছে। তো আমরা যখন সবাই এক জায়গায় হই আমরা ভীষণ ভীষণ মজা করি, আর যেহেতু এটা আমার ব্লগ ভিডিও তো আমি সারাদিন যাই করি না কেন, টুকিটাকি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে উল্টে পাল্টে সব পুড়িয়ে নিচ্ছে, বেশ হয়ে গেছে। তো এক পাশে এগুলো চলছে আর অন্য পাশে ওই যে বাচ্চারা একটু নাচানাচ নাচ গান এসব করছে। তো আমাদের ফ্যামিলি সবাই আছে এখানে। তো আমি পার্ট ওয়ান শেয়ার করেছিলাম আপনাদের কাছে, পার্ট এক, এবং এটা হচ্ছে পার্ট টু। তো পার্ট টু আমি আপনাদের কাছে শেয়ার করছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন দলীয় নাচ হবে, তো গানটা আমি একদমই আসলে দিতে পারিনি, কপিরাইট ক্লেম চলে আসবে সেজন্য আমি গানটা দেইনি। তো এরা হচ্ছে সব আমার ভাই বোন, খালাতো ভাই বোন, তো এদের সাথে আমি দেখুন সব ছোট বাচ্চারা আছে, আমার মামা তো বোন আছে একটা। তো এখন সব দলীয়ভাবে নাচা হবে, সাবিত আছে ওর মামাদের সাথে খুব মজা করছে। এটা হচ্ছে কি গানের নাচ আমি সেটা বলতে পারছি না, তবে চেষ্টা করছে সব একতালে নাচার জন্য। তো এই তো এই ছিল আমার সারা দিনের ভিডিও। এখন আমরা নিচে খাবারগুলো এই যে হয়ে গেছে এগুলো আমরা এখন সবাই মিলে একসাথে খাবো। তো এখন এগুলো নিয়ে নিচে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমার বোনাই, আমার বোনের হাজব্যান্ড। তো বাচ্চারা তো প্রচুর আনন্দ করেছে, স্কুল বন্ধ ছিল,
খুব আনন্দ করেছে। আসলে এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের, তো আমি একটু ছাড়তে দেরি করে ফেলেছি, তো পার্ট ওয়ান ছেড়েছিলাম, এখন পার্ট টুটা চল ছাড়ব। এটা হচ্ছে পার্ট টু। তো আসলে পুরো ভিডিওটি একসাথে ছাড়লে ভিডিওটি অনেক লং হয়ে যায়। তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো এই তো খাচ্ছি সস দিয়ে, এটা আমার ছোট খালা বানিয়েছে, ভীষণ ভালো সস তৈরি করে আমার ছোট খালা। তো সবাই মিলে একসাথে খেতে খেতে আমার ভিডিওটিও শেষ প্রান্তে চলে এসেছে। তো কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সবাই একসাথে খাচ্ছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।